এই ভিডিওটা খুব মন দিয়ে শুরু থেকে শেষ অব্দি দেখবেন, তাহলে আপনার এনলাইটমেন্টের পথে যা কিছু বাধা, সমস্ত কনফিউশন, সমস্ত কিছু কেটে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে এনলাইটমেন্ট কঠিন না, বরং কতটা সোজা। যোগ শাস্ত্র বলে যোগশ্চিত্তে বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ হচ্ছে চিত্তে বৃত্তিকে নিরোধ করা। দেখুন, আমাদের মাইন্ডের বেসিক উপাদান হচ্ছে চিত্ত। এবার আমাদের মন যদি একটা সরোবর হয়, এর তলদেশ হচ্ছে আত্মা, আর সরোবরে ওঠাই ঢেউগুলো কি, আমাদের বৃত্তি। অর্থাৎ সে লোভ হোক, অহংকার হোক, কাম হোক, যাই হোক, সমস্তই এক একটা বৃত্তি। ইভেন ধ্যান নিজেও একটা বিশাল বড় বৃত্তি। যোগশাস্ত্র মতে যদি এই চিত্তের বৃত্তিগুলোকে নিরোধ করা যায়, অর্থাৎ পূর্ণরূপে স্থির করে দেওয়া যায়, এর মধ্যে থাকা যে নোংরা বা অশুদ্ধি সমস্তটা আপনা থেকেই ছিটিয়ে পড়ে আর আত্মায় লয় প্রাপ্ত হয়। চিত্ত সরোবর যখন পুরোপুরি স্থির আর তাতে কোনো রকমের নোংরা নেই, তখন তার তলদেশটা স্পষ্ট দেখা যায়, অর্থাৎ আত্মউপলব্ধি হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আত্মউপলব্ধির জন্য মনকে স্থির করা কতটা দরকারি। এবার মন একটা স্প্রিং এর মতো, এটাকে যতই চাপ দিয়ে আপনি স্থির করার চেষ্টা করবেন, এ ততই চাঞ্চল্য দেখাবে। কিছুক্ষণের জন্য চেপে ধরলেও ছাড়লেই আবার যাকে তাই। তাই মনকে ধরে কোনো লাভ নেই। বাস্তবে মনের এই চাঞ্চল্য আসে প্রাণ ঊর্জার চাঞ্চল্যের জন্য। প্রাণ শক্তি যদি বিকৃত থাকে, অর্থাৎ অস্থির অবস্থায়, চঞ্চল অবস্থায় থাকে, তাহলে মন স্বাভাবিকভাবেই অস্থির হয়ে পড়ে। এই জন্য প্রাণায়ামের বিধান দেওয়া আছে। প্রাণায়াম ক্রিয়া এইগুলোর দ্বারা প্রাণের এই চঞ্চল অবস্থা যখন স্থির হয়, মন স্বভাবতই স্থির হয়। এই জন্যই প্রাণায়ামের শেষে এতটা রিল্যাক্সড আর একদম স্থির লাগে। যখনই প্রাণ শক্তির উপরে আপনি সংযম বল আরোপ করছেন, সেটাকে স্থির করছেন, মন স্বভাবতই স্থির হয়ে যায়। মন যখনই স্থির হয়ে যায়, ভিতর থেকে অপার শান্তি বেরিয়ে আসে। এই শান্তিটা আর কিছুই না, আপনার বাস্তব প্রকৃতি, আপনার বাস্তব স্বভাব। অর্থাৎ গুরু নির্দিষ্ট পথে আপনি যখন ধীরে ধীরে এগোবেন, স্বভাবতই আপনার ভিতর থেকে প্রচুর পরিমাণ শান্তি, আনন্দ, প্রেম, করুণা, জ্ঞান এগুলো বেরিয়ে আসতে শুরু করবে, কারণ এগুলোই আপনার বাস্তব স্বভাব। একসময় আপনি ভিতর থেকে স্থির হয়ে যাবেন, যখন আপনার বুদ্ধি স্থির হয়ে যাবে, বিবেক স্পষ্ট হয়ে যাবে আর ভাবনা মধুর হয়ে যাবে, তখন স্বভাবতই আপনি সবসময় পরম আনন্দের উপলব্ধি করবেন। এইরকম করতে করতেই এক না এক সময় চিত্তের এই বৃত্তি সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়, তখনই ঘটে সমাধি। এটাই যোগের উদ্দেশ্য। যোগ অর্থে নিজের বাস্তব প্রকৃতির সাথে যুক্ত হওয়া, আত্মার সাথে পরমাত্মার মিলন। তাই বুঝতেই পারছেন, যোগ সাধনা মানেই প্রাণের সাধনা, আর প্রাণের সাধনা মানেই প্রাণায়াম ক্রিয়া, এইগুলোর গুরুত্ব অনস্বীকার্য। তাই গুরু নির্দিষ্ট পথে যে ঠিকঠাকভাবে সাধন ভজন চালিয়ে যায়, সে স্বভাবতই অন্তর্মুখী হয়ে যায়। অর্থাৎ তার আনন্দ, প্রেম, জ্ঞান এগুলো কখনো বাইরের উপর নির্ভরশীল নয়, বাইরের উপর, বাইরের ঘটনার উপর সে খুব একটা নির্ভরশীল নয়, সে কেমন থাকবে। তার আনন্দ, প্রেম সব ভিতর থেকে আসছে, বাইরে সে খালি বিতরণ করছে, সে কিছু নেওয়ার চেষ্টাই করছে না। তাই গুরু নির্দিষ্ট পথে ঠিকঠাকভাবে এগিয়ে যান, সবার সাধনায় উন্নতি হোক, সমাজের কল্যাণ হোক। অলখ নিরঞ্জন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকে আপাতত চলি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।